দাস তবলা প্লেয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি দাদরা তালের উপর কীর্তনাঙ্গিক ঠেকা আপনাদের সামনে এতক্ষণ বাজিয়ে শোনালাম। আমি কী কী ঠেকা বাজালাম বা ঠেকাতে কী কী বল বাজালাম সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এখন হরিনাম সংকীর্তনে বা যে কোনো ভক্তিমূলক গানে যে মানে যন্ত্র ব্যবহার করা হয় সেটি হচ্ছে শিখল। তো শিখলে যখন দাদরা তাল বাজানো হয় সেক্ষেত্রে কিছু আলাদা বল বা বাণী প্রয়োগ করা হয় যেটা আমি তবলাতে তবলার বলের মতন আমি বাজিয়ে শোনাচ্ছি আপনাদেরকে। এখন দাদরা তাল আধুনিক গানেও প্রয়োগ করা হয়, আবার কীর্তন গানেও প্রয়োগ করা হয়। তো আধুনিক গানের ঠেকাটি যদি কীর্তন গানে প্রয়োগ করা হয় শুনতে অতটা সুমধুর হবে না, সেজন্য কিছু কিছু কীর্তন গান আছে যেখানে আমরা শিখল ব্যবহার করে থাকি না, আমরা তবলাই বাজিয়ে থাকি। তো তবলাতে আমরা যখন সেই ঠেকাটি বাজাব সেই আঙ্গিক অর্থাৎ কীর্তনাঙ্গিক যে দাদরা তাল আছে সেইটা যদি মানে সেই তাল যদি আমরা ওই ভক্তিমূলক গানে ব্যবহার করি বা প্রয়োগ করি তাহলে গানটি শুনতে আরও ভালো লাগবে। তো আমি প্রথমে যে ঠেকাটি বাজিয়েছিলাম সেই ঠেকাটি হলো আমি প্রথমে বাজালাম যেটা আপনারা এই দিন দিন না না এইভাবেও বেড়াতে পারেন, অথবা দিন দিন না না এইভাবেও বেড়াতে পারেন। এরপরে যে ঠেকাটি বাজিয়েছিলাম যে ঠেকাটি বাজিয়েছিলাম সেই ঠেকাটি হলো আমি আরো আসতে দেখাচ্ছি অর্থাৎ ডান দিকের হাতটা কি বলছে টেটেটা উল্টো দিকে, সাধারণত টেটে সোজা দিকে হয় এটি উল্টো দিকে যাতে করে শুনতে আরো ভালো লাগে বা বাজনার সুবিধার ক্ষেত্রে টেটে টেটে না না টেটে টেটে না না। ঠেকাটা যখন বাজানো হবে অর্থাৎ মায়া প্রয়োগ করে এর সাথে যেটি বাজিয়েছিলাম আমার প্রথমে ছিল ধেটে ধেটে না না, প্রথম তিন মাত্রায় ধেটে ধেটে না না, যখন এটা দ্বিগুণ করছি ধেটে 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 না না, তারপরে তেটে 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 না না। যদি ধীরে ধীরে বাজাই ধেটে 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 একসাথে তাহলে যে তিহাইটি ব্যবহার করেছিলাম
অবস্থা ধীরে ধীরে নামবে, ধীরে ধীরে নামবে, ধীরে ধীরে নামবে। আমি এখন একসাথে যে ঠেকাগুলি বাজিয়েছিলাম আমি আরেকবার বাজিয়ে শোনাচ্ছি।